সবাই সব অপরাধের কথা বলে। আমরা জানি বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে থাকলে তাকে জানা বলে, এমন কোন খাওয়া অথবা পানীয় পান করে মানুষ যখন তার বিবেক বুদ্ধি নষ্ট করে হেলে ডুলে পড়ে আবল তাবল বকে, তখন মানুষ তাকে মাতাল বলে, যেটাকে আমরা বলি নেশা। কি বলি? সহজ বাংলায় মদখোর। কি করি? মদখোর বা নেশাখোর। কোনো মানুষ কোনো মানুষকে টাকা ধার না দিয়ে টাকার বিনিময়ে নির্দিষ্ট করে একটা বাড়তি অঙ্ক চাপিয়ে দিয়ে তার থেকে টাকা আদায় করাকে আমরা সুদ বলি। কি বলি? সুদ বলি। এমন সব গোস্ত যা আল্লাহ হালাল করেছে কিন্তু যখন কেউ বিসমিল্লাহ বলে জবে করে না, আমরা সেটাকে হারাম গোস্ত বলি। কি গোস্ত বলি? মানে জরুরি নয় যে শুকুরের গোস্ত আর কুকুরের গোস্ত হারাম, মুরগির গোস্ত হারাম যদি আল্লাহর নাম ছাড়া জবে করা হয়। বুঝে আসছে না আসেনি? বুঝতে পেরেছি? তাহলে এগুলো অপরাধের মানে বাস্তব অপরাধ এবং অপরাধের টাইটেল বা নাম। কোনো মানুষ যদি মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে মসজিদে না আসে, কোনো মানুষ যদি মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে যদি না আসে, তাকে আমরা বেনামাজি বলি। কি বলি? কোনো মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে, তাকে আমরা মুশরিক বলি। কি বলি? মুশরিক বলি। কোনো মানুষ যদি তার বাবা এবং মায়ের অবাধ্য হয়, তাকে আমরা বলি যে অবাধ্য সন্তান, বেয়াদব, জালেম, খারাপ, নিকৃষ্ট সন্তান। কিন্তু এই নানা ধরনের যে যদি কেউ মারামারি করে তাকে আমরা বলি উশৃঙ্খল, কেউ কাউকে হত্যা করে ফেললে আমরা তাকে খুনি বলি। কি বলি? খুনি। কিন্তু দেখুন এই সবগুলো কর্ম এবং এই কর্মের নাম এই সবগুলো আমরা জানি, কিন্তু এই বাংলাদেশে না, সারা পৃথিবীতে এমন অনেক কাজ আছে যেগুলোকে শিরিক বলে, আমরা কখনো মানে বুঝিনি বা বোঝার চেষ্টা করিনি যে এগুলো শিরিক হতে পারে। যেমন সহজভাবে যদি আপনি চিন্তা করেন যে নামাজ পড়ে না, তাকে আমরা বেনামাজি বলি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেনামাজি বলেছে, এটা তার জন্য ছোট, সবচেয়ে ছোট মানে টাইটেল, ছোট মানে তার জন্য ছোট বদনাম হচ্ছে তাকে বেনামাজি বলা। কিন্তু যদি পারফেক্ট ভাবে আপনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোক নামাজ পড়ে না তাকে কি বেনামাজি বলেছে? আমি প্রশ্ন করতে চাই না, যেহেতু আপনারা আমাকে নিয়ে এসেছেন তাই আমি জবাব দেব, আমি বলবো ইনশাআল্লাহ। আর মোটেও আপনাদের ঠিক কিনা জিজ্ঞেস করবো না, কারণ আপনারা আমাকে নিয়ে আসছেন বলার জন্য, আমি বলবো, ভুল বলবো সেগুলো ঠিক বলবো, আপনারা যাচাই করে মানবেন অথবা ছাড়বেন। মানে আমি একটা কিছু বলবো, আপনারা ঠিক বললে ঠিক হয়ে যাবে, আর আপনারা ঠিক না বললে ঠিক হবে না, এটা আমি বিশ্বাস করি না। বুঝে আসছেন আসেন? এবার আসেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে আমরা বলি বেনামাজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে কাফের মুশরিক। আপনি কিন্তু শিরিক খুঁজে পাচ্ছেন না, মানে আপনার কাছে মনে হয়েছে যদি কেউ কালিমা, দুর্গা মা, দেবী মা, মানে ঈসা আলাইহিস সালাম, তারপর অথবা অন্য অন্য আরো কিছু গরু, ছাগল, উট, দুম্বা, হাঁস, মুরগি, সূর্য, আগুন, এগুলোতে যদি মাথা মতো করে অথবা কল্যাণ অকল্যাণ করতে পারে এরকম চিন্তা করে, তাহলে সে মুশরিক। এটা আপনার ধারণা, তাহলে কি আপনার ধারণা যে কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যদি রিজিক চায়? আপনার ধারণা মাশাআল্লাহ একদম সঠিক। যদি আপনি মনে করেন এটা যে আল্লাহ ছাড়া যারা কারোর কাছে রিজিক চায়, সন্তান চায়, সুস্থতা চায়, কল্যাণ অকল্যাণ থেকে বাঁচতে অথবা পেতে চায়, মানে কোথাও মাথা নত করে, কারো পরোয়া করে, এগুলো শিরিক, মাশাআল্লাহ আপনার ধারণা একেবারে সঠিক। এটা আপনার জ্ঞান, এটা আল্লাহ আপনাকে দান করেছে, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে। কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে তো শিরিক বলেছি, যেমন কারো কাছে বাচ্চা কাচ্চা চাওয়া, সুস্থতা অসুস্থতা, মানে চাকরির জন্য টিয়া পাখির কাছে জিজ্ঞাসা করা, বা চিরুনি পড়ায় নেওয়া বিয়ের জন্য, মহিলারা এগুলো করে থাকে, হুজুর দিয়ে চিরুনি পড়ায় না, চিরুনি মাথা ছেড়ে জলদি বিয়ে হয়ে যাবে। আমি বলেছিলাম আমার ছোটো খালা, আপন ছোটো খালা, মানে আপনাদেরকে বললো সমস্যা, ওনার বিয়ে হয়ে গেছে, তিন চারটা ছেলে মেয়ে হয়ে গেছে, আপনারা নিয়ে যাবেন না, তুলে ওনাকে। তো আমার ছোটো খালা, আমার বিয়ে স্বভাবগতভাবে আমার আম্মা বা বড়ো খালা, আমাদের বিয়ে একটু দ্রুত হয়ে যাওয়া, নানা খুব ছোটোবেলায় মারা যায়। তো আমি একবার নিজে, যেহেতু আমি বাংলাদেশে খুব বেশি একটা দিন নেই, আমি সৌদি আরবে বড় হয়েছি, এই জন্য আমি খুব বেশি একটা উদাহরণ উদ্ধৃতি জানি না, তাই নিজের পরিবার দিয়ে বলতে হচ্ছে, নাহলে অন্য কিছু দিয়ে বলতাম। আচ্ছা, তো চিরুনি পড়া, আমি তখন খুবই ছোট, কিছু বুঝতাম না, কিন্তু যখন আমি বড় হয়েছি ওই কথাটা মনে হওয়ার পর আমি চিন্তা করলাম, আল্লাহ তারা কেন আমার খালাম্মাকে চিরুনি পড়া দিল, বরঞ্চ ওই হুজুরকে যদি বলতো যে বলো কোন ঝাড়ফুঁক করলে, কোন তাবিজ কবজ লাগাইলে, কোন মানে কি করলে, কি দিয়ে গোসল করলে ওনার যে চেহারাটা একটু কাল সেটা ফর্সা হয়ে যাবে, সেটা বলো। বুঝতে পারেননি? আমার তো তাবিজ,
ওই একইভাবে তো খাটো লোকটা লম্বা হতে পারে তো, মানে এটা তো সিস্টেম তো একটাই, বুঝাইতে পারিনি মনে হয়। যাক আজকে তো ওই শিরক নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে, আমি মজার কথা কম বলি, মানে আপনার পছন্দ হবে এরকম কথা কম বলি। আমি এখানে এসেছি আপনাদেরকে একটু সংশোধন উদ্দেশ্যে কথা বলতে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিবে ততটুকু অনুযায়ী। আমি আগে থেকে নির্ধারণ করিনি যে আপনারা সবাই আমাকে ভালোবাসতে হবে, এই জন্য আমার পরোয়া নেই। শুনুন, এই পৃথিবীতে মদ খাওয়া অপরাধ, 40 দিন ইবাদত কবুল হয় না। কয়দিন? 40 দিন। আপনি এখন বলবেন যে আমি খুব ভীতু, কেন? ওই যে কেউ একজনের মদের লাইসেন্স করতে বলছে, 21 বছর বয়স হলে মদের লাইসেন্স করার জন্য, কি আমি তো এগুলো বুঝি না রাজনীতির, এগুলো কিছু খবর দেখলাম কিছু একটা আসছে এরকম, এরপরে আমাদেরকে ফোন দিয়ে দিয়ে বলতেছেন শেখ কিছু বলতেছেন না কেন, এটা করছে ভাই। মদ খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, তুমি মনে করছো পানি খেয়ে ঢুলে গেলে ওইটাই মদ? গাঁজা মদ না, গাঁজাও তো মদ, ইয়েবাও তো মদ, সিগারেট মদ। এখন আপনি বলবেন যে জামশেদ ভাই এটা একটু টু মাচ হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আচ্ছা সিগারেটটা তাহলে কি? আমি বললাম এটা মদ। আপনি মনে করতেছেন যে মদ মানে পানি? না, আপনার আরবি দুর্বলতা আছে, আরবিতে মদ মানে কিন্তু খামার না, যেটাকে আমরা মদ বলে বুঝি ওটার কিন্তু একটা আরবি আছে, ওটা হচ্ছে খামার। কি নাম আছে বলুন তো সবাই? কি খামার? খামার মানে পানি জাতীয় যেটাকে খামার বলে, মানে যেটা তরল, যেটা কি তরল, এটা খামার, এটা কি বা শারাব, শারাব মানে পানীয়, পানি হইতে পারে মদ হইতে পারে। আর মদ যেটা বাংলা ভাষা, এটা একটা ক্যাটাগরি, এটা একটা কি, যেমন গোশত একটা ক্যাটাগরি, এবারে ফার্মের মুরগি, দেশি মুরগি, সোনালি মুরগি, টুর্কি মুরগি, আর কি আছে, ছাগলের গোশত, গরুর গোশত, মহিষের গোশত, কুত্তার গোশত, শুকরের গোশত, গোশত, শুকরের গায়ে কি গোশত নাই নাকি, শুকরের গায়ে কি মাছ নাই? বুঝলাম এটা হারাম, বুঝলাম এটা হারাম, তো শুকরের গায়ে কি মাছ নাকি গোশত, তাহলে এটা একটা ক্যাটাগরি, এটা কি মানে ক্যাটাগরি হচ্ছে গোশত, এবারে শুকরের, কুকুরের, মুরগির, হাঁসের, গরুর, ছাগলের, তাহলে মানে খামার হচ্ছে ক্যাটাগরি, সরি আমি দুঃখিত আমি ভুল বলছি, খামার মানে হচ্ছে মদ, মানে খামার হচ্ছে ক্যাটাগরি, মদ হচ্ছে ক্যাটাগরি। এবার এই মদের মধ্যে এবারে এটা দেশি আসবে, ইন্ডিয়ান আসবে, বাংলা আসবে, ইংরেজি আসবে, যত লিকুইড আসবে, যত ধোঁয়াযুক্ত আসবে, যেটা খেলে 30 বছর বয়সে কিন্তু কেউ ধূমপান শুরু করে না। তো যেই সমাজে পানি খেলে লাইসেন্স করলে সবার আপত্তি, অথচ সিগারেট খেলে কারো আপত্তি নেই, সেই সমাজে মদ মানে লাইসেন্স করলে কি আর না করলে কি, বুঝাইতে পারবি মনে হয়? মদ কেন লাইসেন্স করা যায় এটা জানেন আপনি? আপনি জানেন না। সায়েন্টিস্টদের মতে, যারা মানে মেডিকেল সায়েন্সে উন্নতি করছে, তাদের মতে হচ্ছে মদ খেলে শারীরিক কম ক্ষতি হয়, মানে যেটাকে আপনারা মদ বলেন, মূলত মদ মানে ক্যাটাগরি, আমাকে বলতে হচ্ছে মদ, নাহলে আপনারা বুঝবেন না, মানে পানি তরল, যেই নেশাদার দ্রব্য যেটা তরল লিকুইড, ওটা খেলে মানুষের শরীরের অত ক্ষতি হয় না, যতটা ক্ষতি হয় ওই ধোঁয়াযুক্ত মদ খেলে, যেমন গাঁজা, সিগারেট, এটা আরও হতে পারে, যেটা আরও ধোঁয়াযুক্ত অন্য কিছু বের হতে পারে হয়তো ভবিষ্যতে। গাঁজা কত বছর থেকে চলে আমি অবশ্যই হিস্টোরি জানি না, তবে মনে হয় না যে 500-700 বছর থেকে গাঁজার ধোঁয়া চলে বাংলাদেশে, এরকম না মনে হয়। মানে মানুষ তো, মানুষ পেপার মোড়ায় খেত না, পেপার মোড়ায় মহিলারও টানত, এখনও অনেক মুরব্বী মহিলা আছে যারা পেপারের এইভাবে বোটে আগুন ধরায় টানে, আপনাদের দিকে আছে কিনা জানি না। আমি আমার প্রসঙ্গ ভুলিনি, প্রসঙ্গে আসতেছি, এই মদ এটা খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, কতদিন? মানে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়লো সেই ওই ওয়াক্তের কাফের, ওখানে 40 দিনের কোনো ইবাদতই কবুল হবে না, এ হচ্ছে মদ। তাহলে এটা কিন্তু একটা অপরাধ, একটা বিশাল বড় অপরাধ না, মানে যে অপরাধ করলে 40 দিনের ইবাদত কবুল হয় না মানুষের। এবার আসেন জানা, জানা এটা কেমন অপরাধ? এই অপরাধ হচ্ছে যখন কোনো মানুষ জানাকারী, জানায় লিপ্ত থাকে, তখন তার ইমান তার থেকে উঠে যায়, ইমান থাকে না তার, ইমান তার ভিতরে থাকে না, ইমান ইমানের সহ্য হয় না যে ইমান থাকবে এখানে, আর সে তার গের মাহরাম, যাকে আল্লাহ তার জন্য হারাম করেছে, সে ওর কাছে গিয়েছে, উলঙ্গ হয়েছে,
অশ্লীলতায় লিপ্ত হয়েছে, ইমান চলে যায়, ইমান আর তার কাছে থাকে না ওই সময় যতক্ষণ সে জানায় লিপ্ত থাকে। বুঝতে পেরেছি, এটা একটা অপরাধ। একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোনো অপরাধ ছাড়া, নির্দিষ্ট কোনো অপরাধ ছাড়া, বিচার বহির্ভূত যদি কেউ কাউকে জুলুম করে, অত্যাচার করে, হত্যা করে, সে যেন পুরো মানুষ, যত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম সহকারে যত মানুষ আল্লাহ তাআলা বানাইছে, একটা মানুষকে যে অপরাধ ছাড়া মেরে ফেলে, সে যেন পুরো মানুষকে মেরে ফেললো, তার একটা অপরাধ না? শিরকও একটা অপরাধ। শিরক একটা কি অপরাধ? আচ্ছা, এখন এই যে আমি আপনাদেরকে বললাম মদ 40 দিন সলাহ কবুল হয়, মানে সলাহ বলতে কি কোনো ইবাদত কবুল হয় না, জানা ওর ভিতরে ইমানই থাকে না। নামাজ নিয়ে উদাহরণ দেওয়া যাবে না, কারণ নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে শুধু একটা অপরাধ বলেনি, তিনি বলেছেন যে কাফের মুশরিক আর মুমিন মুসলমানের মধ্যে মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ পড়া এবং না পড়া। মানে বলে না একটা মানুষ পরিচয় দেয় না, তিনটা সিএনজি দেখতে পাবি, ওটার মধ্যে যেটার মধ্যে একটা লাল ক্রস আছে বুঝবি যে ওটা বাইয়ের, ওটা কার? তাহলে এখানে 100 সিএনজি থাক না, যেটার মধ্যে কি চিহ্ন আছে ওটা কার? বাইয়ের। এটা কার? ভাইয়ের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে উম্মতরা যেটা মসজিদে আসে নামাজ পড়ে বুঝবা যেটা মুমিন, আর যেটা মসজিদে আসে না নামাজ পড়ে না ওটা কাফের মুশরিক। আমি বলি নাই, আমার উপর চেতি না, দেখেন আমি কিন্তু আমার বলি নাই, বুখারী হাদিস আপনাদের এদিকে মুহাদ্দিস আছে অবশ্যই, তারা বলেও আপনারা হয়তো খেয়াল করেন না, হয়তো এইভাবে ভেঙে ভেঙে বলেন আপনাদের ভয়ে, কারণ আপনারা অনেকেই তো মসজিদের সাথে কানেক্টেড যারা জান না, হয়তো সে ভয় বলে না। আমি 1 ঘন্টার জন্য আসছি, 2টা লাতুষ্টা খালি কী আসে যায়, শেখ হাসিন না অনেক স্ট্রিক্ট, দেখছেন কীভাবে 14 জন 15 জন ফাঁসি দেয়। সো যদি লাগানো তো সেটা হিসাব করে লাগে, যদি মগর আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে তো চলে গেলাম, এখানে মানে বুঝুন তো ঝুলে ঝুলে দেবে ইনশাআল্লাহ। কড়া আছে, কি আছে বুঝছি, আপনার হিসেবে অনেকের ধরে না সাইরা দেয়, কিন্তু যারা ধরে তারা তো আর সারে না, বোঝেন নাই কেন আপনারা যে সাইরা দিব গ্যারান্টি। যাই হোক, যেটা বলছিলাম তো সলাৎ কিন্তু একটা ব্যতিক্রম মানে ইবাদত, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে কীভাবে বলি, দেখেন এটা যদি আল্লাহর কাছে এত প্রিয় না হতো, আপনার কাছে এত অবহেলিত কেন এটা বলেন? আপনি আর আমি তো সবচেয়ে ওই ইবাদতটাকে অবহেলা করি যেটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়, এই যে সলাৎকে এত অবহেলা করি এটা ধার ধারি না, এটাই তো মানে আপনি কি এখনো বুঝতেছেন না যে নামাজ আপনার পড়তে মন চায় না, অথচ 8 মিনিট লাগে 9 মিনিট লাগে আজান দেয়, সিগারেট খেতে মুরব্বির সামনে লজ্জা লাগে, নামাজ পড়তে লজ্জা লাগে না, আপনি কি বুঝতেছেন না এখন ওটা এত নর্মাল কেন আপনার কাছে? কারোর সামনে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা লাগে কিন্তু আপনি নামাজ না পড়লে লজ্জা লাগে না, মানে বাবা ছেলের সামনে লজ্জা পায় না নামাজ না পড়তে, অথচ তার মায়ের সাথে ঘুমাতে যেতে লজ্জা পায়, দরজা বন্ধ করে দেয়, রাতের অপেক্ষা করে, বাট নামাজ না পড়া অবস্থায় সে লজ্জা পায় না, মানে সে বেনামাজি মুশরিক কুফরি করতেছে তো সে লজ্জা পায় না। তাহলে আপনি বুঝতেছেন যে শয়তান কি পরিমাণ কাজ করেছে গত 1450 বছর, গত 1450 বছর বা প্লাস বা সামান্য কিছু মাইনাস বছর শয়তান কি পরিমাণ পরিশ্রম করেছে যে আপনার হৃদয়টা এখানে এসে পৌঁছেছে যে নামাজ না পড়লে শরম লাগে না, নামাজ না পড়লে আপনার মানে আপনি ঘর ভাড়া নিতে পারেন, আপনি মদ খান ঘর ভাড়া দিবে না, আপনি যদি রেকর্ড খারাপ থাকে ঘর ভাড়া দিবে না, মেয়ে বিয়ে দিবে না, আপনি এক উক্ত নামাজ এক উক্ত পড়িয়ে না জীবনে আপনার ঘর ভাড়া পাবেন, বিয়ে করতে পারবেন, চাকরি পাবেন, বাকরি পাবেন, কি পাবেন না বলেন? একটা লোক দেখান যে নামাজ পড়ে না, তা সে কোনো কিছুতে বঞ্চিত, আর একটা নামাজি লোক মানে আমি আখেরাতের কথা বলতেছি না দুনিয়ার কথা বলতেছি, যে একটা নামাজি লোক আর একটা বেনামাজি লোক দেখান, যে একটা বেনামাজি লোক দুনিয়াতে শুধু সে নামাজ পড়ানোর জন্য সে বঞ্চিত এই নামাজি লোকের এই এই কাজগুলো থেকে না, বরঞ্চ আরো ভালো অবস্থা থাকে, বরঞ্চ আরো কি? তো নামাজ তো শুধু দুনিয়ার জন্য না, নামাজ কোথাকার জন্য? আখরাতের জন্য। যাই হোক, তো এগুলো হচ্ছে বড় অপরাধ। দেখুন মনিহারের মানুষ পুরুষ এবং মহিলা, আমি যা বলি তা আপনার জন্য চূড়ান্ত জরুরি নয় কিন্তু আমার জন্য চূড়ান্ত, আমি চূড়ান্ত বলেই আমি বলছি, আমি এরকম, আমি আপনার সামনে আজকে যে ওয়াজ করব, যে ওয়াজ করছি সেটা আমি এরকম, এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, আমি কোরআন ও সুন্নাহকে এভাবে বুঝি, আমার ওস্তাদরা এভাবে বুঝেছে, সাহাবারা এভাবে বুঝেছে বলেই আমি মনে করি এবং বিশ্বাস করি। আমি মনে করি এই পৃথিবীতে সবচেয়ে সবার আগে দাওয়াত হওয়া উচিত তাওহীদ, কি একত্ববাদ আল্লাহর, কি কারণ পুরো পৃথিবীর এই যে এতক্ষণ থেকে এতগুলো অপরাধ নিয়ে আমি আলোচনা করেছি, পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে
কিয়ামত পর্যন্ত মানুষ আর জিন মিলে সলা পরামর্শ করে এক হয়ে যদি শুধু অপরাধ করতে থাকে তৈরি নতুন নতুন অপরাধ, এই সবগুলো অপরাধ যদি একটা পাল্লায় রাখা হয়, আর যদি শিরিক একটা অপরাধ একটা পাল্লা রাখা হয়, বলো তো কোন পাল্লা ভারী থাকবে? তাহলে আমাদের কোন গুনাহ থেকে বাঁচা উচিত? শিরকের গুনাহ থেকে বাঁচা উচিত। আপনি মনে করতেছেন যে কাউকে সিজদা দিলে শিরিক হয়, যেমন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিলে শিরিক হয়, ঠিক তেমনি আল্লাহকে সিজদা না দিলেও শিরিক হয়। বুঝে আসছে না? আসেনি না, রাগ করিয়েন না। কালকে যান মসজিদে, সহিহুল বুখারী খোলেন, ইমাম সাহেব আছে, বলেন যে ওযু অধ্যায় যেতে, নামাজ অধ্যায় যেতে, বলবেন যে একটা চ্যাংরা ছেলে আসছে, পোলা এসে কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছে যে কাফের মুশরিক এদের মধ্যে আর মুসলমানদের মধ্যে সিনার একটাই পরিচয়, মানে একটাই পরিচয়, যেটা নামাজ পড়ে ওটা মুসলমান, যেটা নামাজ পড়ে ওটা মুমিন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কঠোর ছিল না নরম ছিল? যখন ওনাকে মেরে দাঁত ভেঙে দিল, উনি কি এদেরকে বদদোয়া দিয়েছে? ফেরেশতা এসে যখন বললো যে নবী আপনি অনুমতি দেন পাহাড়টারে উল্টাই দেয় এদের উপরে, উনি কি অনুমতি দিয়েছে? এত দয়ার নবী কি বলেছে শুনবেন? বলেছে যে আমার মন চায় ঘরগুলোতে আগুন লাগিয়ে দেই, যারা সলাতে আসে না, নামাজে আসে না, শুধু মহিলা আর পুরুষ থাকে বলে, সরি, মহিলা আর শিশু থাকে বলে আমি আগুন লাগাই না। এত দয়ার নবী, আপনি বুঝছেন কি এটা? মানে যেটা আপনার কাছে 5,000 টাকা দামের হুজুরের কাজ মনে হয়, যেটা আপনার কাছে মনে হয় 3,000 টাকা দামের হুজুরের কাজ, এই তো 3,000 টাকা দামের হুজুরের কাজ। এই কাজটার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ওনার দাঁত ভাঙছে, ওনাকে পাগল বলছে, ওনাকে লাঞ্ছিত অপমান করছে, উনি বদদোয়া দিয়েছিল। মানে আমরা যেটাকে পাকা করে অমুক মাওলানা অমুক বা অমুক অমুক বাড়ির অমুক অমুক শনে অমুক, এটাকে উঁচু করে সংরক্ষণ করি। আপনি মানুষ, আপনি তো সংরক্ষিত না, ওটা সংরক্ষণ কি হবে বলেন? না, রাগ করিয়েন না, আল্লাহর দিকে তাকে রাগ করিয়েন না। আর কত মন মতো শুনবেন? হ্যাঁ, আর কত মন মতো ওয়াজ শুনবেন? এই মন মতো ওয়াজ শুনে নিজেই দেখেন না, নিজে একটু দেখেন। আজ পর্যন্ত আপনি প্রতিদিন ফজর নামাজ যান, আপনার ছেলে, ছেলের বউ, আপনার নিজের স্ত্রী, আপনার মেয়ে, সবাই ঘুমিয়ে থাকে, আপনার হৃদয়টা জ্বলে নি, অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনি আপনি বুঝেন আপনি কি ওয়াজ শুনতে চান আপনি থেকে? আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক এবং তাহাজ্জুদ পড়ে, কিন্তু আপনার ছেলের বউকে তিনি কোনোদিন বলেনি, আপনার 3টা মেয়ে ওদের কাউকে তিনি কোনোদিন বলেনি, তিনি কোনোদিন আপনার 20 বছরের ছেলে এবং 30 বছরের ছেলেকেও নামাজ পড়তে বলেনি। তিনি বহুবার বলেছে তোর ঘরে খানা নাই, তুই স্কুলে কেন যাস নাই, তিনি একবারও বলেনি তুই নামাজ পড়ছ নাই কেন। আপনি আপনি বুঝতেছেন তাহলে, মানে আপনি কি ওয়াজ শুনতেছেন, কোন সমাজে বসবাস করতেছেন যে আপনি নামাজ পড়েন, আপনার পরিবারে কেউ নামাজ পড়েন, আপনার কোনোদিন খারাপ লাগেনি, আপনার কোনোদিন কি লাগেনি, খারাপ লাগেনি, তাই এটা কি ভালো কাজ বলেন? আমি হিন্দুদেরকে ঘৃণা করতেছি এটা আমি বলতেছি না, ওর সাথে আমি ডিসএগ্রি, ওর বিশ্বাস আর আমার বিশ্বাস আমি ডিসএগ্রি, কি মানে আমি একমত নই, হিন্দু যেভাবে বিশ্বাস করে আমি এভাবে বিশ্বাস করি না, কিন্তু আমি তোকে ঘৃণা করি না, এজ এ মানুষ হিসাবে আমি আমার ঘৃণা কেন করবো, আমার প্রতিবেশী, আমার সঙ্গে থাকে, আমি ওর সঙ্গে পাশাপাশি থাকি, কিন্তু আপনি কি ওর ঘরে যায় আর ওর রান্নাবান্না খেতে পছন্দ করেন খুব? কিন্তু আপনি আপনার স্ত্রীর রান্না খাচ্ছেন যে বেনা মজা না, না আমি বলতেছি না যে ঘরে খাওয়া দাওয়া খাই না, না আপনার উপায় তো নেই, বাট আমি বলতে চাচ্ছি মূলত এগুলো বলে, আমি এটা বলতেছি না যে বউ বাইর করে দেন, নামাজ পড়েন না, খানা খাইেন না, আমি মূলত আপনাকে বোঝাতে চাচ্ছি ওকে নামাজ পড়ার কথা বলেন, সামহাও কোনোভাবে ওকে নামাজই করেন, আমি এটা বলতেছি। ওয়াল্লাহি আপনি অনেক আমাল করেন না, আমি অনেক আমাল করি না, এগুলো কিছু কিছু আমলের কারণ, না করার কারণে আমরা নেকি পাবো না, কিছু কিছু আমল আমরা না করার কারণে গুনাহগার হব, কিন্তু এই একটা আমল, নামাজ যেটা না পড়লে আমি মুশরিক হয়ে যাচ্ছি। মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য আছে কে? মানে মুশরিকি মুশরিকও কি পার্থক্য আছে? মুশরিক তো মুশরিকি, সোর তো সোর, এই পার্থক্য কি? আবার ডাকাত তো ডাকাতি, মানুষ তো মানুষ, এই পার্থক্য কি? যদি মানুষ মানুষ হিসাবে হয়, হ্যাঁ ক্যাটাগরি কোয়ালিটি বড় ছোট সেটা আলাদা হিসাব, সেটা কি আলাদা হিসাব? দেখুন, মনিহারের মানুষ, মহিলা এবং পুরুষ, অনুরোধ করে বলছি মনোযোগ দিয়ে শুনতে, যদি তোমার এই আল্লাহর জিকির, আল্লাহর এই কালাম যদি তোমার কাজে না আসে, তো মনে রাখিও বিচারের মাঠে তোমাকে আমাকে আশ্রয় দেয় তার কেউ নেই, এই পৃথিবীর সকল মানুষ এবং জিন মিলে আল্লাহর যদি আশ্রয় না দেয় তিনি, কেউ আশ্রয় দিতে পারবে না।
আল্লাহ যদি আশ্রয় দেয় কাউকে, কেউ তাকে আশ্রয় হারা করতে পারবে না। সোনামণিহারের মানুষ লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল, ওয়াইযু ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছিল, আমরা ওয়াজ করি, লুকমান হাকিম ওয়াজ করেছিল। বড় আফসোস, বড়ই আফসোস। আজকে আমি ওয়াজ করছি, আমার মতো আমার ভাইরা ওয়াজ করছে, আপনারা ওয়াজ করছেন, বাবা ছেলেকে উপদেশ দিচ্ছেন, আদেশ করতেছেন, নিষেধ করতেছেন, কিন্তু লুকমান হাকিম একজন হাকিম মানুষ তার ছেলেকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে মেয়ে, ছেলে আপনার মেয়েকেও আপনি বলবেন, উনি ওনার ছেলেকে করেছে, আল্লাহ ওনার ছেলের কথা উল্লেখ করেছে, এর মানে এই নয় যে মেয়েকে করা যাবে না, সবাইকে করতে হবে। বাবা বাবা তার ছেলে মেয়েকে নসিহত করবে, যেমন লুকমান হাকিম তার ছেলেকে করেছিল, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। কেন? ইন্না শিরক, নিশ্চয় শিরক, লা যুলমুন আযীম, সব চাইতে বড় অপরাধ। বলেন তো যে অপরাধ সবার বড়, এবার এর বড় কিছু আছে? তার মানে বাকিগুলো মনে ছোট না? না, 100 কোটি টাকা আর 99,99,99,000 টাকা টাকার কাছে বড়। কি এটা বড়? এর মানে এই নয় যে 1 টাকা কম হওয়াতে অনেক কম, এটা এরকম না। তো অনেক অপরাধ আছে বড় বড়, কিন্তু অপরাধের মধ্যে একটা অপরাধ যা ক্ষমাযোগ্য নয়, এটার নাম কি? আমি যদি আপনাকে আজকে বলি যে আল্লাহ ছাড়া কারো কাছে যেও না, ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর ঘর মসজিদ ছাড়া, আল্লাহর ঘর মসজিদ ছাড়া, যেটাকে আমরা মসজিদ বলি, এটা ছাড়া আল্লাহর আর কোনো ঘর নেই, তবে আল্লাহকে যে কোনো জায়গায় ডাকা যায়, যে কোনো সময় ডাকা যায়, যে কোনো কারণে ডাকা যায়, কিন্তু যদি ঘর থেকে থাকে আল্লাহর এই জমিনে, তাহলে এগুলো হচ্ছে মসজিদ। আপনি মনে কষ্ট নেবেন, আপনি মসজিদ ব্যতীত অন্য অন্য ছোটখাটো ছোটখাটো আলোকসজ্জিত রং বেরঙ্গের ঘর তৈরি করেছেন, আপনি মসজিদ ব্যতীত অন্য অন্য ইবাদতগাহ তৈরি করেছেন, এগুলো নিয়ে যদি বলি আপনি রাগ করে আমাকে নামাই দিবেন, কথা বলতে দিবেন না, অথবা পরবর্তীতে বাধা দিবেন, অথবা আপনি না দিলে আপনার অন্য কেউ দিবে। তবে শুনুন, ওগুলো না হয় নাই বললাম, না হয় নাই বললাম, ডাব, নারিকেল, উমর, দুম্বা, ছাগল, নজর, নিয়াজ, মানত, নিয়ত, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নয়, এটা না হয় নাই বললাম, এটাও না হয় বললাম না যে কিয়ামত দিবসে আপনি আমি সবাই আল্লাহর কাছে একা একা হিসাব দিতে যাব, কোনো ওলিয়াম মুর্শিদের ক্ষমতা থাকবে না সামনে আসতে। মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে যে সুপারিশ করবে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া? আর এই পৃথিবীতে আল্লাহ কোনো ওহী নাযিল করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো জন্য নেই। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ছাড়ার কারণ আমি জানি না যে আল্লাহর কাছে সুপারিশ করবে। বুঝাতে পারছি না, পারি নাই, মনে কষ্ট নিন না। মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহ বলছে, আল্লাহ জিজ্ঞেস করতেছে কে আছে রে, কে? আপনি বলেন তো কে সে? একজনের নাম বলেন না যার কথা এরকম আছে যে সে সুপারিশ করতে পারবে কিয়ামতে, একজনের নাম জানি আমরা, মুহাম্মদ। তাও আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে আমি অনুমতি দিব, এটা বলেছে, তাই আল্লাহ অনুমতি দিবে, আল্লাহ মিথ্যা কথা বলে না। এবার আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কে ওলি ইয়া মুর্শিদ আছে, বলেন কে আছে? কেউ নেই না, কেউ নেই। এটা না আমি বললাম না বললে আপনি রাগ করবেন, বললে বলবেন যে ওহাবিলা মাসাবি আরব, ভাই সৌদি আরব থেকে আসার পরেই নামগুলো শুনছি, ওয়াল্লাই বড় হয়ে আমি আইসাই বিয়ে করছি, আলহামদুলিল্লাহ এত বড় অবস্থা আসছি, আমি গেছি ছোটবেলা আমার কোলে ঘুরে আইসাই বিয়ে করছি, যুবক হয়ে আসছে, কিন্তু শুনি নেই এগুলা এখন পর্যন্ত, মুখস্থই হয়ে নাই, তরিকত, হাকিকত, মারেফত, শরীয়ত, ইস্তাগফিরুল্লাহ, আমার কথা বুঝে আসে আর অনেক, এখনও মুখস্থই শেষ করতে পারিনি, দলেন না সুফি, চিস্তি, সাবেরি, মুজাদ্দিদি,
আরো আছে, আমি কিন্তু আমি কি বলেছি এরা ভুল? আমি ভাই ভুল বললে মায়ের খেয়ে আমার টাইম আছে এখন, আমার শরীর একটা এতজন মিলে মাল্লা হইব, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম আমি না হয় বললাম না এগুলোর কথা, এগুলো বললে আপনার গায়ে লাগে, আপনার মায়ের গায়ে লাগে, আপনার বাপের গায়ে লাগে, আমি না হয় বললাম না, ছেড়ে দিলাম, জান বললাম না, কতদিন আপনি ঠেকায় রাখবেন? মৃত্যু পর্যন্তই তো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাস্তা তৈরি করে দেওয়ার চেষ্টা করবো, ওরা যদি পারে বলবে, না হলে আল্লাহ কারো উপরে সাধ্যের বাইরে চাপিয়ে দেয় না, যা আমার ক্ষমতা নেই তা আমার আমাকে কখনো জিজ্ঞেসই করা হবে না। বুঝে আসছেন আসেনি? আপনার যা ক্ষমতা নেই আল্লাহ আপনাকে আপনাকে জিজ্ঞেস করবে না, যেটা আল্লাহ আপনাকে দেয়নি সাধ্য সমর্থ যেটা দেয়নি ওই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে না। গরিব মানুষকে আল্লাহ জিজ্ঞেসই করবে না কেন হজ করল না, গরিব মিসকিন মানুষকে আল্লাহ জিজ্ঞেসই করবে না কেন তুমি তুমি জাকাত দিলা না। বুঝে আসছেন আসেনি? তো এরকম আমার মতো যদি আমার ক্ষমতা না থাকে বলার, যদি আমার যদি আমি দেখি যে বললে আপনি মারামারিতে উস্কে উঠবেন, যদি আমি বলি যে আপনি উত্তেজিত হয়ে যাবেন, তো দরকার আছে বলার এখানে? বরঞ্চ দু চারটা কথা বলি, এই জন্য শিরিক নিয়ে কথা বলার জন্য সলাটা সবচেয়ে উত্তম মনে হয়েছে আমার কাছে, যে মানে আমি যখন পড়েছি আমি পুরো অবাক, যে সুবহানাল্লাহ, আমি যখন এভাবে মিশতেছি মানুষের সাথে তখন আমি দেখতেছি যে মানুষ নামাজ না পড়াকে শুধু একটা গুনাহ মনে করে, শুধু একটা গুনাহ কি মনে করে, এবং কি গুনাহ মনে করে জানেন? না মনে করো যে কাফফারা দেওয়া যায়, মানে এটা জরিমানা দিয়ে শোধ করে ফেলা যায়। মানুষ কিন্তু খুন করলে মনে করো না যে জরিমানা দিয়ে শোধ হয়ে যাবে, জেনা করলে মনে করো না জরিমানা দিয়ে শেষ শোধ হয়ে যাবে, মদ খেলে মনে করো না জরিমানা দিয়ে শোধ হয়ে যাবে, অথচ ওগুলো সব অপরাধ। কি ওগুলো সব? কি অপরাধ? আর এটা হচ্ছে মহা অপরাধ। এটা কি অপরাধ? মহা অপরাধ। আফসোস লাগে কি এভাবে মুসলমান? না ভাই, সেতিয়েন না জান আপনারা মুসলমান। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মুসলমান বলছে কিনা একটু পরিচয়টা নিয়ে নিন। মুসলমানদের নবীর নাম কি কেউ জানেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমানদের নবীর নাম কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী তাদেরকে উম্মত বলে। কি বলি? উম্মত। তো আপনি যে নিজেকে মুসলমান বলতেছেন, কোন নবীর কথা অনুযায়ী, কোন নবীর দাওয়াতের উপরে আপনি মুসলমান, কোন নবী আপনাকে মুসলমান বলে গেছে তার নাম বলেন তো আমাকে, তবে নামাজ পড়েন না, ওই নবীর নাম বলেন যেই নবী আপনি মুসলমান নামাজ না পড়ার পর আপনাকে মুসলমান বলে, বলেন। বলবেন যে হুজুর তো সবাই কাফের বলে যাচ্ছে, এদেশে তো আমরা ফজরের সময় সাজ্জুনও পাই না, তাহলে সবাই কি কাফের? আরে ভাই আমি কেন বলবো আশ্চর্য কথা? আপনি আমাকে এটা কেন বলতে পারেন জানেন? কারণ আপনি পড়েননি, পড়লে আপনি এটা বলতে পারতেন না, আর আপনি পড়বেন না। আমি 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 বুঝে গেছি বাংলাদেশে কেউ কেউ কোরআন পড়বে না, এটা কেউ পড়তে চাইবে না, কারণ এরা কোরআন পড়লে এদের বিরুদ্ধে চলে যাবে, এদের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, এদের নামাজ ত্যাগ করা বন্ধ হয়ে যাবে, এদের জেনা করা বন্ধ হয়ে যাবে, এদের মারামারি করা বন্ধ হয়ে যাবে, এদের লোভ লালসা বন্ধ হয়ে যাবে। এই জন্য এরা বলছে কোরআন পড়া যাবে না, ও পড়লেই লোভ লালসা বন্ধ হয়ে যাবে, মারামারি বন্ধ হয়ে যাবে, উশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি এখানকার মানুষ আমরা 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 মানে আমরা আমরা এমন জাতিতে পরিণত হচ্ছি যে আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি এই মানে ভালো যত জ্ঞান আছে সেটা নেওয়াই যাবে না। কেন? ভালো জ্ঞানটা নিলি পরেই তো তোর মন থেকে এটা না হবে, যেটা করা যাবে না, জেনা করতে যেই মজা, মদ খেতে যেই মজা, এই মজা তো পরে এই ইমান তো বলবে করিস না। তো মানুষে বললো তোর ঘুষি দিয়ে দাঁত ভাঙিয়ে দেবো, তোর বাপের টাকা খাইলে না করস, আর নিজের মনে যদি বলে যে করিস না, নিজের বুকেরই ঘুষি দিবে, শিখেছি না? শুনুন, ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় অপরাধ আর নেই। দিনী ভাইরা, দিনী ভাইরা, ইত্তাকিল্লাহ। আমি আমার বক্তব্য শুরুতে তিনটা আয়াত পড়েছিলাম, কয়টা আয়াত? তিনটা আয়াত। ওই আয়াতের প্রথম আয়াত ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। কার আল্লাহ? কার আল্লাহ? আপনাদের তো? আল্লাহ তো। মৃত্যুর মালিক কে? আল্লাহ। বিচারের মালিক কে? আল্লাহ। হিসাবের মালিক কে? আল্লাহ। কে যিনি সর্বোচ্চ সম্মান পাওয়ার হকদার? কে যিনি সব কিছু দেখে? এটা আপনার আল্লাহ? ওই আপনার আল্লাহ বলছে, আপনার আল্লাহ যিনি দেখেন। আমার আল্লাহ সম্পর্কে আমি জানি যে তিনি কিয়ামত দিবসে সাত আসমানকে এইভাবে ডান হাতে ভাঁজ করে রাখবে, এত বড় আমার আল্লাহ, এত বড় সুবহানাল্লাহ, ওই এত বড় আল্লাহ, ওই এত বড় বিশাল আল্লাহ, আমার আল্লাহর কাছে পুরো পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে
সব কিছু মাছির ডানার মতো বড় নয়, এত ছোট। ওই এত মহান আল্লাহ যেখানে পুরো পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে সবকিছু মাছির ডানার চাইতে ওনার কাছে তুচ্ছ নগণ্য, এতটুকু মূল্য নাই। সেখানে তিনি আমাকে বলছে, তিনি আমাকে উদ্দেশ্য করে বলেছে, আমার উচিত এটাকে মর্যাদা দেওয়া, আমার উচিত এই কথাটাকে ফলো করা, আমার উচিত সন্তুষ্ট হওয়া যে আমার এত মহান রব যিনি আমাকে বিনামূল্যে নিঃশ্বাস নিতে দিচ্ছে বছরের পর বছর, যিনি আমার খিদা দিয়েছে সঙ্গে সঙ্গে এই একটা স্টোর দিয়েছে পেট, আর ওই স্টোরে যাওয়ার জন্য দিয়েছে মুখ এবং গলা যেখান দিয়ে যায়, যিনি এত দয়ালু, যিনি এগুলো দেওয়ার পর আমাকে রুচি দিয়েছে খাবার দাবারের, এগুলো দেওয়ার পর যিনি আমাকে বিবেক বুদ্ধি দিয়েছে যে এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না, এটা তিতা এটা মিঠা। ওই মহান রব যার হাতে আমার সব, তিনি যখন আমাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলে আমার এটা উচিত কিনা এটার মূল্যায়ন করা, তিনি বলছেন, আপনার রব বলছেন, আমাদের রব মহান রব জান্নাত জাহান্নামের মালিক ফয়সালার মালিক, তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ আপনাকে বলছে, বলেছেন, হে তোমরা যারা ঈমান এনেছো, হে তুমি যে ঈমান এনেছো, হে তাকাল্লা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি যেভাবে ভয় করা উচিত, যেভাবে ভয় করা উচিত মুখে মুখে ভয় নয়, যেভাবে ভয় করা উচিত, তিনি যদি বলে হাইয়া আলা সলার বিধান তাহলে নামাজের দিকে যেতে বলেছে যাওয়া উচিত ভয় করে। আসসালামু আলাইকুম।